2021 সালে এই 4 রাশির মানুষ কিন্তু কোটিপতি হতে চলেছে। এই 4 রাশির মানুষের জন্য অত্যন্ত সুখবর 2021 সাল। প্রত্যেকটা বছরের আগে মানুষের মনে প্রশ্ন জাগে যে আমি পরের যে বছরটা আসছে অর্থাৎ নতুন বছর, এই বছরে আমার কতটা আর্থিক উন্নতি হবে, কতটা পারিবারিক সুখ থাকবে, কতটা টাকা আমার হাতে আসবে, বা আমি আমার চাকরি হবে কি হবে না, অর্থাৎ এই ধরনের প্রশ্ন কিন্তু মানুষের মনে একটা থাকে। কারণ নতুন বছর মানে নতুন আশা, নতুন আলো। তাই যত নতুন বছর আসে তত কিন্তু মানুষের মনে এই প্রশ্নটা সর্বদাই থাকে যে আমি কি শুভফল পেতে পারি নতুন বছরের জন্য। তো আমি আজকে যে 4টে রাশির নাম বলবো, এই 4টে রাশি কিন্তু অত্যন্ত শুভ ফল পাবে 2021 সালে। শুধু শুভ ফল না, টাকা পয়সার দিক থেকে অর্থনৈতিকভাবে প্রচণ্ড লাভবান হবে এই 4 রাশির মানুষ। আপনি যে কোথা থেকে অর্থ পাবেন, কোথা থেকে টাকা পয়সা পাবেন সেটা কিন্তু কেউ জানে না, কিন্তু আপনি পাবেন। এমনকি যারা বাড়ি কিনবো বা জমি কেনার জন্য কোনো প্ল্যানিং করে বসে আছেন বা কোনো ফ্ল্যাট কেনার জন্য কোনো প্ল্যানিং করছেন তাদের কিন্তু হয়ে যাবে। অনেক ক্ষেত্রে অনেক মানুষ হয়তো ভাবতে পারেন যে আমার হাতে তো কোনো টাকা নেই, তাহলে সেক্ষেত্রে আমি পাবো কী করে? দেখুন, মানুষের ভাগ্যে যদি থাকে তো সে অনেকভাবেই পেতে পারে। তো আপনার হাতে থাকারও দরকার নেই, আপনার ব্যাংকে টাকা থাকারও দরকার নেই, আপনি যেখান থেকেও পাবেন। কারণ অনেকে বলা হয় যে রাতারাতি বড় লোক, এই কথাটা হয়তো আপনারা শুনে থাকবেন, একটা প্রবাদই হয়ে গেছে যে রাতারাতি বড় লোক। তার মানে সময় যদি আপনার অনুকূল হয়, সময় যদি আপনার ভালো হয়, জানবেন কেউ আপনার উন্নতি আটকাতে পারবে না। আপনি যতই ভাবছেন যে আমার মনে হয় মানে সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু কখনোই না, কারণ সময়টা তো আপনার পক্ষে। তো আজকে আমি আলোচনা করব যে 4টে রাশির মানুষ কারা, যারা সব থেকে লাকি মানুষ 2021 সালের জন্য। এই 4 রাশির মানুষ কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান, অত্যন্ত লাকি 2021 সালে। তো তার জন্য আপনারা শেষ পর্যন্ত একটু খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের সামনে একটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে কোন রাশির মানুষরা 2021 সালের সব থেকে ভালো পারফরমেন্স করতে পারবে। তো 2021 সাল সবসময় জানবেন সংখ্যাতত্ত্ব বলে একটা জিনিস আছে। তো সংখ্যার বিচারে সবসময় বিচারটা করবেন যে 2021কে আমরা যদি ভাঙি, মানে আমরা যদি যোগ করি পরপর পরপর করে 2021কে, তাহলে আমরা কি পাই একটু ভাবুন, আপনারাও ভাবুন। 2021 মানে 2+0+2+1, তাই তো? তাহলে 2+0=2, আবার 2+ করুন, তাহলে 2 আর 2 4+1 মানে 5। 2021 সালকে যদি আমরা যোগ করি তাহলে 5 সংখ্যাটা আমরা পাচ্ছি। এই 5 সংখ্যাটার অধিপতিকে বুধ। 5 সংখ্যা কাকে লিড করে? বুধকে লিড করে, মার্কিউরি। তো এই বুধ, এবার আমাদের আসতে হবে রাশিতে, কন্যা রাশি। প্রথম যে রাশিটা সব থেকে ভালো ফল করবে 2021 সালে কোটিপতি হতে চলেছে, তার নাম হলো কন্যা রাশি। আপনার কোনো কিছু জানার দরকার নেই। এবার আপনি হয়তো অনেকে ভাবতে পারেন না, আমার তো এই রাশি খারাপ, মানে আমার এই গ্রহ খারাপ, ওই গ্রহ খারাপ, এখানে এই আছে। অনেকে হয়তো আপনাদের বোঝাতে পারে না, আপনার তো এখন অষ্টমে বুধ আছে, না আপনার তো সপ্তমে শনি আছে, না আপনার তো দ্বাদশে বৃহস্পতি আছে, হয়তো নানানভাবে হতে পারে। আপনি সব কিছু ভুলে যান, জ্যোতিষ টোতিষ সব কিছু ভুলে যান। আপনি যারা কন্যা রাশির মানুষ, শুধু একটা জিনিস আপনারা মনে মনে বিশ্বাস রাখুন, সেটা হলো 2021 সাল আপনার বছর। আপনি কাজে নেমে পড়ুন, আর দেরি করার কোনো জায়গা নেই। কারণ জানবেন 2021 সাল আপনার হয়ে কথা বলবে, অর্থাৎ এই বছর কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ ফল আনবে। শুধু তাই না, আপনি মানে ছাই ধরলে সোনা হয়ে যাওয়ার মতন ব্যাপারটা। 2021 সালে জানবেন যে বুধ কিন্তু রাজত্ব করবে, বুধের মানুষরা রাজত্ব করবে। কন্যা রাশির অধিপতি বুধ, তাই কন্যা রাশির অধিপতি কন্যা রাশির মানুষরা যথেষ্ট সুফল পাবে, হাতে প্রচুর অর্থ আসবে। এইবার সেই অর্থ আপনি রাখবেন কি মানে খরচ করে ফেলবেন, সেটা সম্পূর্ণ আপনার নিজের বিষয়। কিন্তু 2021 সালে জানবেন কন্যা রাশির মানুষরা
প্রচুর ধন সম্পত্তির মালিক হবে, কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক হবে 2021 সালে, বিশেষ করে কন্যা রাশির মানুষরা। কারণ 2021 সালে আপনার কিন্তু চরম উন্নতির যোগ দেখা যাচ্ছে, এই উন্নতি কিন্তু কেউ আপনাকে ঠেকাতে পারবে না। আপনার যেমন একাধারে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে, যদি বাড়ি না থাকে, অনেকে তো বাড়ির জন্য চেষ্টা করেন, ফ্ল্যাট কেনার চেষ্টা করেন, আপনি ধরে রাখুন আপনার 2021 সালে কিন্তু চরমভাবে হওয়ার যোগ আছে। হয়তো কোনো কারণে আপনি ঝুলে আছেন, হয়তো ভাবছেন না মানে হচ্ছে হচ্ছে করে, সেই কবে থেকে চেষ্টা করছি বা প্রমোটার আমাদেরকে ঝুলিয়ে রেখেছে, ঝুলে আর থাকতে হবে না। এবার কিন্তু সত্যি সত্যি আপনি পেতে চলেছেন 2021 সালে কন্যা রাশির মানুষরা, তৈরি থাকুন, ভালো সময় লুফে নিতে তৈরি থাকুন, ধন সম্পদ কিন্তু প্রচুর বাড়বে। দ্বিতীয় যে রাশিটা হলো সেটা হলো মিথুন রাশি। মিথুন রাশির মানুষরা কিন্তু প্রচুর উন্নতি করবে, অনেক মিথুন রাশির মানুষ কিন্তু এবার 2020 সালে কিন্তু অনেকটা হয়তো ভালো ফল পাননি, অনেকটা রোগ ব্যাধি বা কর্মটা হয়তো সঠিকভাবে পাননি, মিথুন রাশির মানুষ কিন্তু ঠিক একইভাবে কিন্তু উন্নতি করবে। মিথুন রাশির মানুষের বিশেষ করে ফাটকা ইনকামের যোগ দেখা যাচ্ছে 2021 সালে, যে কোনোভাবে একটা মোটা অর্থ আপনি পেতে পারেন, সে হতে পারে বাবা মা, হতে পারে নিকটস্থ আত্মীয়, হতে পারে কোনো বিশেষ পরিচিত ভালো ব্যক্তি, হতে পারে কোনো বিদেশি মানুষের থেকে, মানে বিদেশি হয়তো আপনার কোনো ভাই বোন বা কোনো চেনা পরিচয় মানুষ গেছে, সে আপনাকে সাহায্য করে বসলো, মিথুন রাশির মানুষ। অর্থাৎ একটা বিরাট যোগ দেখা যাচ্ছে ধন সম্পত্তি পাওয়ার যারা মিথুন রাশির মানুষ 2021 সালে। তাই মিথুন রাশির মানুষের কিন্তু যথেষ্ট ভালো হবে। আপনি ভাবতে পারেন যে না এখন তো ধরুন রাহু আপনার বসে আছে গোচরে, কোথায় বসে আছে এখন রাহু? রাহু বসে আছে মেষ রাশিতে বসে আছে। তো মিথুন রাশির মানুষ কিন্তু এটা ভাবতেই পারেন, মিথুন রাশির মানুষ এটা ভাবতে পারেন যে না আমার তো মানে রাশির থেকে তো দ্বাদশে ফিরে রাহু বসে আছে, সেটা আপনার দেখার দরকার নেই। শুধু তাই না, আমি একটা শুভ সংবাদ দেবো মিথুন রাশির, সেটা হলো বিদেশ যাত্রা থাকছে মিথুন রাশির। কিন্তু মিথুন রাশি 2021 সালে কিন্তু বিদেশ যাত্রা থাকছে, যারা মনে করছেন বিদেশে যে সেটেল হতে চান, অনেকেই স্বপ্ন দেখেন যারা বিদেশে থাকতে চান, প্রবাসী হতে চান, বা যারা বাইরে থেকে কোনো কাজকর্ম করতে চান, বাট অনেকভাবে কোনো আইনি জটিলতা বা যে কোনো জায়গা থেকে হচ্ছে না, মানে হয়েও হচ্ছে না ব্যাপারটা, মিথুন রাশির মানুষ যারা চেষ্টা করছেন, মিথুন রাশির মানুষ কিন্তু বাইরে যাওয়ার যোগ আছে এবং এমনকি বিদেশ। মিথুন রাশির মানুষ 2021 সালে কিন্তু চরম যোগ, মিথুন রাশির মানুষ কিন্তু আয় উন্নতিটা যথেষ্ট বাড়বে 2021 সাল, কেননা মিথুন রাশির অধিপতি কিন্তু বুধ, তাই যথেষ্ট ভালো ফল কিন্তু আপনি পাবেন যারা কিনা মিথুন রাশির মানুষ। মিথুন রাশির মানুষ যথেষ্ট ভালো ফল করতে পারবে। এবার আমি নেক্সট যে রাশির কথা বলবো সেই রাশির নাম কিন্তু সিংহ রাশি। সিংহ রাশির মানুষ কিন্তু যথেষ্ট ভালো ফল করবে, সিংহ রাশির মানুষ কিন্তু যথেষ্ট উন্নতি করবে এই 2021 সালে, কেননা সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, রবির সাথে কিন্তু বুধের যথেষ্ট ভালো সম্পর্ক, এবং সিংহ রাশির উপরে যদি বুধ বসে থাকে তো জানবেন সেটা একটা বুধাদিত্য যোগও তৈরি করে। তাই সিংহ রাশির মানুষ অবশ্যই সুফল পাবেন, অথবা অবশ্যই ধন সম্পত্তির মালিক হতে পারবেন। যদি আপনার রাশি হয় সিংহ, আপনি নিজের ভাই বোনের থেকে প্রচুর টাকা পেতে পারেন, নিজের নিকটস্থ আত্মীয় থেকেও কিন্তু আপনি টাকা পেতে পারেন, আপনার ব্যবসায়ী বস বা ব্যবসার মালিক বা আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনার তরতরি ও প্রমোশন বাড়বে, খুব দ্রুত প্রমোশন বেড়ে গেল আপনার, হয়তো আপনার স্বপ্ন পূরণের জন্য একজন কেউ একজন আপনাকে বিরাটভাবে হেল্প করলো। এই 2021 সালে যারা সিংহ রাশির মানুষ আছেন তাদেরও কিন্তু যথেষ্ট ভালো হবে, যারা সিংহ রাশির মানুষ। নেক্সট আর একটা রাশি থাকছে, সেটা কি রাশি যে এই রাশির মানুষ সব থেকে বেশি ভালো ফল করবে 2021 সালে, সেই রাশির নাম কিন্তু বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষটা কিন্তু 2021 সালে জানবেন যথেষ্ট উন্নতি করবে, যথেষ্ট আয় বাড়াতে পারবে বৃশ্চিক রাশির মানুষটা। কেননা রাহু কিন্তু যেহেতু বৃষ রাশির পরে আছে, তো রাহু যদি বৃষ রাশির পরে থাকে তো রাহুর সপ্তম দৃষ্টি কিন্তু এই রাশির পরে পড়ছে, এই বৃশ্চিক রাশির পরে পড়ছে, রাহুর গোচর দৃষ্টি সপ্তম দৃষ্টি কিন্তু বৃশ্চিক রাশির পরে পড়ছে। অনেক মানুষ হয়তো বলছে দেখুন বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে থাকবেন, তবুও কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা আয়টা কিন্তু প্রচুর করতে পারবেন। কারণ জানবেন আমি আগেও বলেছি আপনাদেরকে, রাহুর মতো অর্থ সম্পদ টাকা পয়সা কেউ দিতে পারে না। বৃহস্পতি আমাদের অর্থ দেয় ঠিকই, কিন্তু বৃহস্পতি দেয় ধীর গতিতে, রাতারাতি বড় লোক যাকে বলে সেটা কিন্তু বৃহস্পতি করতে পারে না, সেটার জন্য কিন্তু রাহু প্রয়োজন পড়ে।
কারণ রাহু মানুষকে খুব দ্রুত কোটিপতি করতে পারে। তাই যেহেতু রাহু সমসব মানে রাহুর দৃষ্টি যেহেতু বৃশ্চিক রাশি পড়ে থাকবে, তাই বৃশ্চিক রাশির মানুষরা একটু বিশেষ করে সমসাময়িক থাকতে পারে। যারা বৃশ্চিক রাশির মানুষ বেসিক্যালি একটু হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কিন্তু একটু টানাপড়েন চলতে পারে। আবার বলছি, বৃশ্চিক রাশির মানুষরা কোনো পরকীয়া প্রেমে পড়তে পারেন, অবৈধ প্রেমের সম্পর্কে জড়াতে পারেন, কোনো তৃতীয় ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ভেঙে যেতে পারে, কিন্তু অর্থনৈতিকভাবে আপনি যথেষ্ট স্বাবলম্বীও হতে পারেন, এটা আমি বলতে পারি। বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের তো সাংঘাতিক অবস্থা হবে, যারা ব্যবসা করছেন, কারণ জানবেন বিষ রাশির পরে কিন্তু রাহু তুম্বস্থ হয়। মিথুন রাশির পরে যেমন রাহু তুম্বস্থ, বিষ রাশির পরেও কিন্তু রাহু সব থেকে ভালো ফল দেয়। তাই বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে, কিন্তু আপনি কোনো মানে অবৈধ প্রেম বা কোনো একটা অন্য প্রেমেও আপনি জড়াতে পারেন, অর্থাৎ প্রেম আসবে আপনার জীবনে, কিন্তু একাধিক প্রেম ভালোবাসা আসবে। এটুকু বলতে পারি, বৃশ্চিক রাশির মানুষের জীবনে একাধিক প্রেম ভালোবাসা আসার সম্ভাবনা আছে। আপনার মনটা থাকবে ফুরফুরে ফুরফুরে মন থাকবে যাকে বলে, কিন্তু অর্থ কোনোভাবে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এটাও বলি, বৃশ্চিক রাশির মানুষরা অর্থ পাবেন ঠিকই, কিন্তু কোনো না কোনোভাবে টাকা কিন্তু বেরিয়ে যাওয়ার যোগ্য থাকছে, কিন্তু অর্থ কিন্তু আপনি পাবেন, কেননা রাহুর প্রভাবে। কারণ রাহু বৃশ্চিক রাশির সমসপ্তমে যেহেতু রাহু থাকছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী হতে পারবেন, যারা কিনা বৃশ্চিক রাশির মানুষ। অর্থাৎ এই চারটি রাশির মানুষ কিন্তু 2021 সালকে যথেষ্ট নিজের করতে পারবে, এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট মূল্যবান। তো আপনারা কাজে ঝাঁপিয়ে পড়তে পারেন, সর্বদিক থেকে আপনাদের কিন্তু মঙ্গল হবে। নমস্কার, ভালো থাকুন।